নমস্কার, আমি তুলিকা মুখার্জি আবার আজকে চলে এসেছি বান্ধবী বুটিক থেকে আপনাদের কাছে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি প্রতিদিনকার মতো আরও একবার চলে এসেছি আমাদের বান্ধবীদের নিত্য নতুন সাজে সাজানোর জন্য। আজকের গোটা এপিসোড জুড়ে থাকবে হ্যান্ড পেন্টিং আর হ্যান্ড ব্লকের দারুণ দারুণ সব সমাহার। তো আর দেরি না করে চলুন তাহলে শাড়ি দেখা শুরু করি। ও হ্যাঁ, তার সাথে মনে রাখবেন আজকে কিন্তু একের অধিক শাড়ি পারচেস করলেই পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির জন্য ফ্ল্যাট 5% অফ। তো আর দেরি না করে চলুন তাহলে তাড়াতাড়ি শাড়ি দেখা শুরু করি। আমার প্রথম শাড়ি, এটা একটা ফিরোজা আর হোয়াইট কালারের প্যানেল করা ধনেখালি কটন, সরু শাটিন পাড় আছে এতে। দেখুন, দিস ইজ দ্য পিওর ধনেখালি কটন উইথ দ্য ব্লু শাটিন পাড়। আর যতগুলো সাদা হোয়াইট কালারের যে প্যানেল আছে তার মধ্যে একদম হ্যান্ড পেন্টিং করা হয়েছে। এটা ব্লক নয়, হ্যান্ড পেন্টিংয়ে গেছে। দিস ইজ দ্য হ্যান্ড পেন্টিং কালেকশন অ্যান্ড দিস ইজ দ্য আঁচল পোর্শন। অল ওভার শাড়িটাই যাবে এভাবে, একদম পুরো অল ওভার শাড়ি যাবে এভাবে। বডি পোর্শন উইদাউট ব্লাউজ পিস এই শাড়িটার রেঞ্জ 1450। এটা আমার দু নম্বর শাড়ি। এটা একটা না গ্রিন কালারের, মানে কি বলবো, লাইট গ্রিন, লাইট পেস্তা গ্রিন কালারের ধনেখালি দাঁত, তার উপরে শিকি পাকা হ্যান্ড পেন্টিংয়ে করা হয়েছে পুরো। দিস ইজ দ্য হ্যান্ড পেন্টিং কালেকশন অ্যান্ড দিস ইজ দ্য ধনেখালি তাঁত কালেকশন। এই যে এটা ধরতে হবে, অল ওভার শাড়িটা যাবে এইভাবে শিকি পাকাটাই হ্যান্ড পেন্টিংয়ে। দিস ইজ দ্য বডি, খুব মিষ্টি কালার শাড়িটার, সেম ডিজাইন ইন দ্য আঁচল, অল ওভার। এই শাড়িটারও রেঞ্জ আছে 1450 উইদাউট পিপি। এটা আজকে আমার তিন নম্বর শাড়ি। এটা একটা বিস্কিট কালারের ধনেখালি কটন, তার উপরে হ্যান্ড পেন্টিং করা হয়েছে, কিছুটা খড়িরও ব্যবহার আছে। দিস ইজ দ্য ধনেখালি কটন, দিস ইজ দ্য পিওর বিস্কিট কালার অ্যান্ড পুরো অল ওভার শাড়ি যাচ্ছে এইভাবে। দিস ইজ দ্য বডি পোর্শন, পুরো অল ওভার শাড়ি যাচ্ছে এভাবে। মিডিলে একটা মুখোশের ছবি আঁকা হ্যান্ড পেন্টিংয়েই করা হয়েছে। এই শাড়িটারও রেঞ্জ আছে 1450 উইদাউট পিপি। দিস ইজ অলসো আ হ্যান্ড পেন্টিং কালেকশন। এটাও ধনেখালি প্যানেল করা তাঁত, লাল রঙের একটা শাটিনের পাড় আছে, আর যত হোয়াইট কালারের প্যানেল ছিল তার মধ্যে হ্যান্ড পেন্টিং করা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ধনেখালি তাঁত উইথ দ্য রেড শাটিন বর্ডার। অল ওভার শাড়ি যাবে এইভাবে, অল ওভার। অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন, পুরো অল ওভার শাড়ি যাচ্ছে এই হ্যান্ড পেন্টিংটা। এটা পয়লা বৈশাখের জন্য খুব ভালো, একদম। এই শাড়িটার রেঞ্জ আছে 1450 উইদাউট বিপি। এটা একটা পিচ কালারের জরি চেক ধনেখালি কটন, তার উপরে আউল পেন্টিং করা হয়েছে, মাল্টি কালার, মাল্টি কালারের আঁচল পোর্শন। আর এই লাল এইটা পাট ছিল না, এটা কিন্তু কালার দিয়ে পাটটা তৈরি করা হয়েছে। অল ওভার শাড়িটা যাবে এভাবে আউল মোটিভে। If you've purchased more than two sarees, then you can get flat 5% off in each and every saree. এই শাড়িটারও রেঞ্জ আছে 1450 উইদাউট বিপি। এটা একটা পেস্তা গ্রিন কালারের ধনেখালি তাঁত প্যানেল করে করে, আর এই গ্রিন কালারের এটা শাটিন পাটটা ছিল, তার উপরে হ্যান্ড পেন্টিংটা করা হয়েছে। পুরো অল ওভার যাবে পেন্টিংটা এভাবে, অল ওভার এইভাবে যাবে হ্যান্ড পেন্টিংটা। প্যানেলের মধ্যে মধ্যেই ফ্লাওয়ারের পেন্টিংটা যাবে উইদাউট ব্লাউজ পিস। এটারও রেঞ্জ আছে 1450। এটা আমার পরের শাড়ি। এটা একটা মানে কি বলবো, সিলভার পাড়ের চেক ধনেখালি কটন, বডিতে ব্ল্যাকের চেকসটা ছিল, সিলভার পাড়টা ছিল, তার উপরে ফ্রি হ্যান্ডে ফ্লাওয়ারের পেন্টিং করা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন। সমস্ত কিন্তু এই শাড়িগুলো একদম ফ্রেশ শাড়ি, কোনো স্টক ক্লিয়ারেন্সের ব্যাপার নয়, কিন্তু আপনারা এই শাড়িগুলো আগের কোনো প্রোগ্রামে দেখেননি, পুরো অল ওভার বডি পেন্টিংয়ে যাবে। এই শাড়িটারও রেঞ্জ আছে 1450 উইদাউট বিপি। এটা আমার পরের শাড়ি। এটা একটা ধানি সবুজ রঙের গুড়ি গুড়ি চেকস কটন ধনেখালি তাঁত, তার উপরে হ্যান্ড পেন্টিং করা হয়েছে,
একটা বালিকা আঁকা হয়েছে, দেখুন যে সেই হরিণকে আদর করছে, এরকম একটা শকুন্তলা টাইপের আঁকা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন। অল ওভার শাড়িটা যাবে এভাবে মাল্টি কালার পাতার ডিজাইনে, অল ওভার শাড়ি যাবে এইভাবে। দিস ইজ দ্য বডি পোর্শন। এই শাড়িটারও রেঞ্জ আছে 1450 উইদাউট বিপি। এটা একটা কিছুটা অনিয়ন পিঙ্ক বলতে পারেন কালারের স্থানটা, তার উপরে ফ্লাওয়ারের পেন্টিং করা হয়েছে, আর গ্রিন কালারটা পাটটা কিন্তু তৈরি করা হয়েছে কালার দিয়ে, পাটটা কিন্তু উইভিংয়ে ছিল না, পুরো ফ্রি হ্যান্ডে ফ্লাওয়ারের পেন্টিং করা হয়েছে। অল ওভার যাবে, একদম অল ওভার এভাবে ফ্লাওয়ারের পেন্টিং যাবে। দিস ইজ দ্য বডি পোর্শন। এই শাড়িটারও রেঞ্জ 1450 উইদাউট বিপি। এটা একটা লাল সাদা চেক ধনেখালি তাঁত, তার উপরে হ্যান্ড পেন্টিং করা হয়েছে, দেখুন। দিস ইজ দ্য আঁচল পোর্শন। অল ওভার যাবে এই পেন্টিংটা, অল ওভার পোর্শন। অ্যান্ড দ্য মেটেরিয়াল ইজ ধনেখালি, পিওর 100 কাউন্টের ধনেখালি কটন। এটারও রেঞ্জ আছে 1450। বন্ধ করে এটা আমার পরের শাড়ি। এটা একটা হাফ তসরের ওপরে হ্যান্ড ব্লকের কাজ করা হয়েছে, এই যে এই মিডিলে যে মোটিভগুলো দেখুন আজরাকের মতো মোটিভ দেওয়া হয়েছে, আর এই ব্ল্যাকগুলো সমস্ত মানে বল বল মতো ববি প্রিন্টের মতো করা হয়েছে। আঁচলটাকে দেখুন সাজানো হয়েছে কি সুন্দর। শাড়িটা যাবে এইভাবে, এটা কিন্তু হাফ তসর, এটা কিন্তু কটন ধনেকালি নয়, এটা হাফ তসর। দিস ইজ দ্য হাফ তসের মেটেরিয়াল, একটা কালো পার করা হয়েছে উইথ দ্য হ্যান্ড ব্লক কালেকশন, অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন। অল ওভার শাড়ি যাবে এইভাবে। এই শাড়িটার রেঞ্জ আছে 1950। এটা আবার একটা ওই প্যানেল করা ধনেখালি তাঁত, গঙ্গা যমুনা পার, ওপরের দিকের পারটা ব্ল্যাক, নিচের দিকের পারটা রেড, আর মিডিলে যাবে এইভাবে হ্যান্ড পেন্টিং করাটা। দিস ইজ ওয়ান্স অ্যাগেন আ হ্যান্ড পেন্টিং কালেকশন, পুরো উইথ দ্য রেড অ্যান্ড ব্ল্যাক বর্ডার, পুরো এইভাবে যাবে। দিস ইজ দ্য বডি পোর্শন। অল ওভার শাড়ি এভাবে যাবে, এটারও রেঞ্জ আছে 1450 উইদাউট পিপি। এটা একটা পিঙ্ক কালার রেশম কোটা, তার উপরে হ্যান্ড পেন্টিং করা হয়েছে, দিস ইজ দ্য রেশম কোটা উইথ দ্য হ্যান্ড পেন্টিং, পুরো অল ওভার শাড়ি যাচ্ছে এভাবে, পুরো অল ওভার শাড়ি যাবে এভাবে উইদাউট ব্লাউজ পিস। এই শাড়িটার রেঞ্জ আছে 1350 1350। এটাও আবার একটা সিলভার পাড়ের ধনেখালি তাঁত, এটার ভিতরে আবার রেডের চেকস ছিল, আগে একটা ব্ল্যাকের চেকসে দেখালাম, এটা রেডের চেকস, তার ভিতরে ফ্লাওয়ার হ্যান্ড ফ্রি হ্যান্ডে ফ্লাওয়ারের পেন্টিং করা হয়েছে। দিস ইজ দ্য পুরো অল ওভার শাড়ি যাবে এভাবে। এটা এক কালারের একটা লাল ব্লাউজ বা গ্রিন ব্লাউজ দিয়ে পরবেন, খুব ভালো লাগবে। দিস ইজ দ্য বডি পোর্শন। অল ওভার শাড়ি যাবে এভাবে। এই শাড়িটারও রেঞ্জ আছে 1450 উইদাউট বিপি। এটা একটা লাইট ইয়েলো কালারের ধনেখালি জড়ি চেক তাঁত, তার উপরে ফ্লাওয়ারের পেন্টিং করা হয়েছে ব্ল্যাক আর ইয়েলো দিয়ে। দিস ইজ দ্য আঁচল পোর্শন। এটা কিন্তু জড়ি চেক তাঁতটা, দিস ইজ দ্য জড়ি চেক ধনেখালি কাটন। অল ওভার শাড়িটা যাচ্ছে এভাবে, এই জারি চেকটা কি দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে একটা সত্যি জারি চেক করা আছে, আর সেটা পুরো ভূমিতে গেছে। 1450। এটা একটা তসর কালারের জরি টাইপ, এটা চেকস না, এটা লম্বা লম্বা জরি টাইপ ধনেখালি কটন, তার উপরে আজকে আমি সব ফ্লাওয়ার পেন্টিংই দেখিয়েছি, দুটো শুধু মোটিভ দেখিয়েছি, এটাও ফ্লাওয়ার আঁচল পোর্শন। খুব স্টাইলিশ শাড়িগুলো পরুন, রেগুলার ওয়ারে ইউজ করুন, খুব ভেরি কমফোর্টেবল কালেকশন। অল ওভার শাড়ি যাচ্ছে এভাবে, দিস ইজ দ্য বডি পোর্শন। এই শাড়িটারও রেঞ্জ আছে 1450। ইফ ইউ পারচেস ওয়ান অর টু শাড়ি অর মোর দ্যান ওয়ান শাড়ি, দেন ইউ ক্যান গেট ফ্ল্যাট 5% অফ ইচ অ্যান্ড এভরি কালেকশন ফ্রম আওয়ার এপিসোডস। এটা একটা শাটিন পার ধনেখালি তাঁত,
মানে অফ হোয়াইট গঙ্গা জল কালারের বডিটা আর ফিরোজা কালারের সার্টিন পার্টটা, তার মধ্যে হ্যান্ড ব্লকের কাজ হয়েছে। এটা হ্যান্ড পেন্টিং নয়, হ্যান্ড ব্লকের কাজ হয়েছে। দিস ইজ দ্য আসল পোর্শন, পুরো অল ওভার যাচ্ছে ছোট্ট ছোট্ট পেজলি কলকাটা। দিস ইজ দ্য বডি পোর্শন, অল ওভার শাড়ি এই পেজলি কলকাটা যাবে ব্লু কালার দিয়ে। এটা হ্যান্ড ব্লকের কাজ। এই শাড়িটার রেঞ্জ আছে 990 টাকা। এটা আমার পরের শাড়ি, এটাও একটা জরিস টাইপ রেড কালারের ধনেখালি কটন, তার মধ্যে ব্লকের কাজ হয়েছে দেখুন। আর একটু খড়ির ব্যবহার হয়েছে কিন্তু পুরোটাই ব্লকে গেছে, হ্যান্ড ব্লকে। দিস ইজ দ্য আঁচল পোর্শন, পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে এভাবে। রেড কালারটা খুব সুন্দর, একটু কালচে রেড, মেরুনিশ রেড। এই শাড়িটার বডি পোর্শন, এই শাড়িটারও রেঞ্জ আছে 990 টাকা। এটাও একটা প্যানেল করা ধনেখালি তাঁত গঙ্গা যমুনা, ওপরের দিকের পাটটা ব্লু, নিচের দিকের পাটটা পিঙ্ক, আর এর ভেতরের এই যে পাতা মোটিভটা পুরো ব্লকে করা হয়েছে। এটা কিন্তু হ্যান্ড পেন্টিং নয়, দিস ইজ দ্য হ্যান্ড ব্লক কালেকশন অ্যান্ড দিস ইজ দ্য আঁচল পোর্শন। অল ওভার শাড়ি যাবে, এই প্যানেলের মধ্যে কাজ যাবে, একটা প্যানেল ছেড়ে একটা প্যানেলে কাজ হয়েছে। এই শাড়িটারও রেঞ্জ আছে 990 টাকা উইদাউট পিপি। এটা একটা প্যারট গ্রিন কালারের জরি চেক ধনেখালি তাঁত, তার মধ্যে এই যে পেজলি কলকাটা পুরো ব্লকে করা হয়েছে, পাট আর সবই, এতে হ্যান্ড পেন্টিংয়ের কোনো কাজ করা হয়নি, টোটালটাই ব্লকে গেছে দেখুন, হ্যান্ড ব্লকের কাজ। দিস ইজ দ্য আঁচল পোর্শন, অল ওভার শাড়ি যাবে এভাবে। এই অল ওভার শাড়িটাই প্যারট গ্রিন কালারের ওপর যাবে। দিস ইজ দ্য বডি পোর্শন, খুব ব্রাইট হয়েছে শাড়িটা। এই শাড়িটারও রেঞ্জ আছে 990 টাকা উইদাউট পিপি। নট অ্যাভেলেবেল ফর ওয়ান শাড়ি, আজকে কিন্তু একটা শাড়িতে কোনো রকম ডিসকাউন্ট থাকবে না। একটার বেশি যদি আপনারা শাড়ি পারচেস করেন সেক্ষেত্রে ফ্ল্যাট 5% অফ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির জন্য। তো চটপট বুকিং করুন আর অপশন রেখে একটু বুকিং করবেন, তাতে যাতে আপনাদের কাউকে মনক্ষুণ্ণ না হতে হয়। আর অফারটা ভ্যালিড থাকবে 14th April অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দারুণভাবে শপিং করবেন। নমস্কার।